দেখো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব দ্য পোয়েট্রি অফ আর্থের এসএকিউ। এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের পরীক্ষা কিন্তু আসবে। তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে। দেখো, হ্যাঁ, তবে শুরু করার পূর্বেই আমি একটা কথা জানিয়ে রাখি, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের একটি কমেন্ট আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। দেখো, এক নম্বর প্রশ্ন কি বলছে, হোয়ার ডু অল দ্য বার্ডস হাইড ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? এখানে বলছে যে কিটসের সনেট দ্য পোয়েট্রি অফ আর্থের মধ্যে পাখিরা কোথায় লুকিয়ে আছে। পাখিরা হাইড হয়ে কোথায় আছে, হাইড মানে হচ্ছে লুকানো। ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ সনেটের মধ্যে অল দ্য বার্ডস হাইড, সমস্ত পাখিরা হাইড হয়ে যায়, লুকিয়ে যায় কোথায়? ইন দ্য কুলিং শেড অফ দ্য ট্রিজ, সমস্ত পাখিরা কোথায় লুকিয়ে যায়? কুলিং শেড মানে হচ্ছে ঠান্ডা ছায়, অফ ট্রিজ, গাছের শীতল ছায়ার মধ্যে সমস্ত পাখিরা লুকিয়ে যায়। দুই নম্বর প্রশ্নের আগে দেখো ডট ডট দেওয়া আছে, তিনটা ডট আছে, তার মানে এর প্রথমে কিন্তু কিছু শব্দ আছে। প্রথমের দিক থেকে 3 নম্বর লাইন কি আছে, এই যে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, একবার দেখে নাও। প্রথমের দিক থেকে 3 নম্বর লাইনের মধ্যে কিন্তু আছে অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ। তারপরে আছে দেখো কি আছে, আ ভয়েস উইল রান শব্দ, এই যে কয়েকটা শব্দ আছে, আ ভয়েস উইল রান, এখান থেকেই কিন্তু প্রশ্ন হবে। হুজ ভয়েস ইজ রিফার টু হেয়ার, কার ভয়েসটির কথা বলা হয়েছে, কার কণ্ঠস্বরটির কথা এখানে বলা হয়েছে। তাহলে অবশ্যই বন্ধুরা সেই গ্রাসোফারটির কণ্ঠস্বরের কথা বলা হয়েছে, তাই না? তাহলে অ্যান্সারটা কী হবে দেখে নাও, আমি একটু দেখিয়ে দিচ্ছি। অ্যান্সারটা আসছে কি, দ্য ভয়েস অফ দ্য গ্রাসোফার ইজ রিফার্ড টু হেয়ার, এখানে গ্রাসোফারের কণ্ঠস্বরটির কথা বলা হয়েছে। অথবা এইভাবেও লিখতে পারো, দ্য গ্রাসোফার্স ভয়েস ইজ রিফার্ড টু হেয়ার, অতএব গ্রাসোফারের পরেই অ্যাপোস্ট্রফিস দিয়ে ভয়েস দিতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, হু টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাস বিহুলতায় কে নেতৃত্ব দেয়? হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, একটা লাইন আছে তোমাদের, হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, সেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, দেখে নাও একটু, দেখতে পাচ্ছ বন্ধুরা, হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, 6 নম্বর লাইনের মাঝখান থেকে শুরু করবে, উপরের দিক থেকে 6 নম্বর লাইন, তার মাঝখান থেকে শুরু হচ্ছে। দেখো, হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, এখান থেকেই কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে। কি বলছে, হু টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, বিশ্বের বিলাসবহুলতায় কে নেতৃত্ব দেয়, এই প্রশ্নটা কিন্তু এসেছিল 2015-তে। এবার দেখো আনসারটা কী হচ্ছে, দ্য গ্রাসোফার টেকস দ্য লিড ইন সামার লাক্সারি ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। তাহলে অ্যান্সারটা কী আসছে, গ্রাসোফারটি বা ঘাসফড়িংটি গ্রীষ্মের বিলাসবহুলতায় নেতৃত্ব দেয় কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ সনেটের মধ্যে। তারপরের প্রশ্নে কী আসছে, 4 নম্বর প্রশ্ন দেখো, হু ইজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা 2016-তে এসেছিল, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটাও দেখো। তো দ্য গ্রাসোফার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস ইন কিটস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, অ্যান্সারটা কী আসছে, তাহলে গ্রাসোফারের আনন্দগুলি কখনো থামবে না কিটসের যে সনেট রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থের মধ্যে। 5 নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা, হোয়ার ডাজ দ্য গ্রাসোফার রেস্ট, গ্রাসোফারটি কোথায় বিশ্রাম নেয় যখন এটা টায়ার্স হয়ে পড়ে, অর্থাৎ ক্লান্ত হয়ে পড়ে মজা করতে করতে, আনন্দ করতে করতে। ইন কিডস সনেট, কিডসের সনেটের মধ্যে দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ কিডসের সনেটের মধ্যে কোথায় গ্রাসোফারটি আনন্দ করতে করতে বিশ্রাম নেয়, এটাই কিন্তু প্রশ্ন। কোথায় জায়গাটি বলতে হবে। দেখো অ্যান্সার দেওয়া আছে, ইন কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ, কিডসের সনেট দ্য পোয়েট্রি অফ আর্থের মধ্যে দ্য গ্রাসোফার রেস্ট, ঘাসফড়িংটি বিশ্রাম নেয়, বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয়। হোয়েন ইট টায়ার্স আউট উইথ ফান, যখন এটা কি হয়ে যায়, মজা করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখনই কিন্তু এটা বিশ্রাম নেয়। 6 নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা কি বলছে, হোয়ার ওয়াজ দ্য গ্রাসোফার সিন ইন সামার, বলছে গ্রীষ্মের মধ্যে গ্রাসোফারটিকে কোথায় দেখা গিয়েছিল। গ্রীষ্মের মধ্যে অর্থাৎ সেই গ্রীষ্মকাল, সামার, সামার মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মের মধ্যে, গ্রীষ্মকালের মধ্যে গ্রাসোফারটিকে কোথায় দেখা গিয়েছিল। তাহলে অ্যান্সারটা কি দেখা যাচ্ছে, দ্য গ্রাসোফার ইন সামার, গ্রীষ্মের মধ্যে গ্রাসোফারটিকে ওয়াজ সিন দেখা গিয়েছিল, ইন দ্য হেডস, ঝোপের মধ্যে, অফ নিউ মুনমিড, ঝোপের মধ্যে সদ্যজাত কাটা তৃণের ঝোপের মধ্যে গ্রাসোফারটিকে দেখা গিয়েছিল। নিউ মুন, নিউ মুন হচ্ছে সদ্যজাত কাটা, মিড কথার অর্থ হচ্ছে তৃণভূমি, মিডও থেকে এসছে মিড। তারপরের প্রশ্ন বন্ধুরা দেখো কি বলছে, হোয়ার ডাজ দ্য গ্রাসোফার রেস্ট অ্যাট ইজ ইন সামার, কোথায় গ্রাসোফারটি বিশ্রাম নিয়েছিল গ্রীষ্মের দিনে, কোথায় বিশ্রাম নিয়েছিল। সেই অ্যান্সারটি দেখো, ইন সামার দ্য গ্রাসোফার রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, গ্রীষ্মের দিনে গ্রাসোফারটি বিশ্রাম নিয়েছিল কোথায়, গ্রীষ্মের দিনে গ্রাসোফারটি বিশ্রাম নিয়েছিল বিনিথ সাম, নিচে নিয়েছিল, নিচে বিশ্রাম নিয়েছিল কোথায়, সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছার নিচে গ্রাসোফারটি বিশ্রাম নিয়েছিল। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন কি আসছে দেখো, হাউ আর দ্য বার্ডস ইন সামার অ্যাকর্ডিং টু কিডস, বলছে যে কিডসের মতে গ্রীষ্মকালে পাখিরা কীভাবে রয়েছে, কীভাবে থাকে। দেখো অ্যাকর্ডিং টু দ্য কিডস, সরি এখানে বানানটা ভুল হয়ে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, যার জন্য একটু তোমরা ঠিক করে নেবে। কিডস, কিডস তো এখানে হবে না, কিডস হবে, KEATS, কিডস। অ্যাকর্ডিং টু কিডস, অথবা তোমরা এটাও লিখতে পারো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য বার্ডস ইন সামার আর ফেইন্ট, কীভাবে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। এখানে আরেকটা জিনিস, প্রশ্নের মধ্যে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, হাউ আর দ্য বার্ডস ফেইন্ট ইন সামার অ্যাকর্ডিং টু দ্য, অ্যাকর্ডিং টু কিডস বা অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। তাহলে কিন্তু এখানে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য বার্ডস ইন সামার আর ফেইন্ট, এরকম আসবে। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, কবি পোয়েট্রি অফ আর্থের দ্বারা কি বোঝাতে চেয়েছেন, কি বুঝিয়েছেন। দেখো এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য পোয়েট্রি অফ আর্থ means the music of nature, full stop. তারপরের প্রশ্ন দেখো, when does grasshopper take lead, when does grasshopper take lead, গ্রাসোফারটি, ঘাসফড়িংটি কখন নেতৃত্ব দেয়, কখন নেতৃত্ব দেয়। দেখো আনসার কি বলছে, when the birds retired to cooling trees, যখন পাখিরা রিটায়ার হয়ে অবসর নিয়ে শীতল ছায়ায় আসে, অ্যান্ড অলসো সাইনিং দ্য গ্রাসোফার টেক্স দ্য লিড এবং প্রখর রৌদ্রের মধ্যেও গ্রাসোফারটি ঘাস ফড়িংটি কী করে নেতৃত্ব দেয়। 11 নম্বর প্রশ্ন, হু ইজ ইনসার্ট ক্যারিজ দ্য সং অফ উইন্টার ইজ কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ। বলছে কিটসের পোয়েট্রি অফ আর্থ কবিতার মধ্যে শীতের গানটিকে ইনসেক্ট অর্থাৎ পতঙ্গ কিভাবে কোনটি পতঙ্গ বহন করেছে। ইন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য ক্রিকেট ক্যারিজ দ্য সং অফ উইন্টার। কোনটি তাহলে সেই ক্রিকেটটি বহন করেছে। নেক্সট প্রশ্ন 12 নম্বর, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নাও। হোয়েন উইল দ্য পোয়েট্রি অফ আর্থ সিজ। কখন পৃথিবীর গান শেষ হবে। দেখো তারপরের অ্যান্সারটি দেখো কি বলছে, এটা তো কখনো শেষ হবে না, তাই অ্যান্সারটি আসবে। বলছে অ্যান্সারটি কি বলছে, অ্যাকর্ডিং টু কিটস বা অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য পোয়েট্রি অফ আর্থ উইল নেভার সিজ। এটা কখনো শেষ হবে না। 13 নম্বর প্রশ্ন, হোয়াট মাইট ওয়ান হেয়ার অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। বলছে যে কোনো একজনকে একাকী ঠান্ডা এবং নিস্তব্ধতা শীতের সন্ধ্যায় কোনো একজনকে কি মনে হয়েছিল, তাই না। অ্যান্সারটি দেখো কি বলছে, অন এ লোন একাকী কোল্ড ঠান্ডায় অ্যান্ড সাইলেন্ট নিস্তব্ধতায় উইন্টার ইভিনিং শীতের সন্ধ্যাতে ওয়ান মাইট হিয়ার দ্য ক্রিকেট সং একজনের কাছে মনে হয়েছিল যে ঝিঝি পোকার গান। 14 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য ক্রিকেট ওয়ার্ম দ্য উইন্টার ফ্রস্ট। বলছে ঝিঝি পোকাটি কীভাবে উইন্টার ফ্রস্টকে অর্থাৎ শীতের তুষারপাতকে কীভাবে উষ্ণ করছে। আনসার দেখো, দ্য ক্রিকেট ওয়ার্মস দ্য উইন্টার ফ্রস্ট উইথ ইটস মিউজিক। বলছে যে ঝিঝি পোকাটি উইন্টার ফ্রস্টকে শীতের তুষারকে উষ্ণ করছে তার সুর দিয়ে। 15 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা, এটা কিন্তু তোমরা ভালো করে খাতায় লিখে নেবে। পার্সনের জায়গায় তোমরা এখানে ওয়ান দিতে পারো, ওয়ান হাফ লস্ট ইন ড্রাউজিনেস অন এ লন উইন্টার ইভিনিং মিস্টিক্যানলি আইডেন্টিফাইজ দ্য ক্রিকেট সং ফর দ্য সং অফ দ্য গ্রাসহপার। তারপরের প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে অবশ্যই দেখে রাখবে। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থ কবিতাটি কী ধরনের কবিতা। কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ পেট্রার্চান সনেট। তোমরা কিন্তু এখানে এটাও লিখতে পারো, দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রার্চান সনেট। 16 পর্যন্ত থাক, আজকে আর বেশি করাচ্ছি না বন্ধুরা, বাই বাই। তবে হ্যাঁ, তোমাদের যদি এই প্রশ্নগুলি একটুকু উপকারে আসে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, পাশের যে লাল বোতামটি রয়েছে সেই বোতামটিকে টিপে এবং অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবে, যাতে আরও এরকম নিত্য নতুন তোমরা ভিডিও নোটিফিকেশন হিসেবে পেয়ে যেতে পারো।